ফিরে এলাম অর্থ সংলাপে। আমরা কথা বলছি ইঞ্জিনিয়ার এফ আর খানের সাথে নিরাপদ শিল্প এবং আবাসিক স্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে। ইঞ্জিনিয়ার এফ আর খান, আমরা বিরতির আগে যে বিষয়টা বলেছিলেন যে লোড ফ্যাক্টর, মানে এটা একটা, এটা কি ইগনোর করা হয় আমাদের এখানে? ইগনোর মানে হচ্ছে যে জিনিসটা হয় জানায়নি কিংবা ইগনোর করা হয়, ইম্পর্টেন্স দেওয়া হয় না। সেক্ষেত্রে আমি বলছিলাম যে যেই পারপাসে ওই বিল্ডিংটা ডিজাইন করা, সেটা না করে অন্য পারপাসে যখন ইউজ করা হচ্ছে, এটাকে চেক করে দেখা হয় না যে এই নিউ ইউজেজ, যে একটা রেস্টুরেন্ট বানিয়ে ফেলা হলো একটা রেসিডেন্সিয়াল বিল্ডিংকে, ওই ইউজেজ কিংবা শপিং কমপ্লেক্স বানিয়ে ফেলা হলো, এটার জন্য এটা প্রযোজ্য কিনা। ঠিক এরকম একটা ঘটনা ঘটেছিল কোরিয়ায়, যেটা কোরিয়া ইজ কোয়াইট ডেভেলপ কান্ট্রি, অ্যান্ড ইন 2000, আমি ইচ্ছা করে বিল্ডিংটার নাম বলছি না, মানে এটা কমার্শিয়ালি বলা উচিত না আর কি, ব্যারেটেনে অনেক হইচই হয়েছিল। ওনারাও ঠিক এক্স্যাক্টলি, মানে আমরাই যে শুধু এই ভুলটা করি তা না, ওনারাও ঠিক একইভাবে একটা কমার্শিয়াল শপিং মলকে ফ্লোর বাড়িয়ে, স্ল্যাবের থিকনেস বাড়িয়ে, তারপরে রেস্টুরেন্ট করে, এসব করে ফেলে করতে করতে 5 বছর পর্যন্ত কিন্তু বিল্ডিংটা টিকেছিল। কিন্তু কিছু রং ইনফরমেশনের জন্য, ইনফরমেশন না নেওয়ার জন্য হঠাৎ করে বিল্ডিংটা কলাপস করেছে। আর বিল্ডিং তো হঠাৎ করে কলাপস করে না আসলে, বিল্ডিং একটু হলে পরেও, কয়েক ঘন্টা হলে পরেও সময় দেয়। কিন্তু ওই যে কিছু মানুষ আছে না, ওই যে আমাদের অনেক গাড়ি চালক কিংবা রিক্সা চালক বলে না যে আরে যে মরার এত ভয় পান কেন, সো আমি আই এম ভেরি ব্লান্ট টু ইট আর কি। অনেক সময় অনেক প্রফেশনাল আছে বলে ফেলে, না না ঠিক আছে আর একতলা করলে ফেলেন করো, অসুবিধা নেই। সো যখনই কোনো অকুপেন্ট ওটাকে অন্য কোনো পারপাসে ইউজ করতে যাবে, আমি বারবার করে বলতে চাই যে ওনার উচিত প্রপারলি ডকুমেন্টেড প্রফেশনালের কাছ থেকে, জাস্ট লাইক ইনস্টিটিউট লাইক বুয়েট আর এই ধরনের কনসালটিং কোম্পানি, ওনাদের কাছ থেকে এটা পুরো চেক করে নেওয়া, সত্যি সত্যি এই হিসেবে ইউজ করা যায় না। এই ব্যাপারগুলো, এই যে কমার্শিয়াল বিল্ডিং এর প্রয়োজনীয়তার মধ্যে বেশি করে এসেছে, কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং, এই বিষয়গুলো কি আপনার এই যে রিভাইজ কোর্স অফ বিল্ডিং 2014 এখানে এসেছে, যেহেতু আপনি ছিলেন এই বিষয়টার সাথে? হ্যাঁ, রিভাইজ কোর্স অফ বিল্ডিং এর রেট্রোফিটিং একটা আসছে। রেট্রোফিটিং হচ্ছে যে আমি এটা ইউজ করতে চাই তিনতলা বিল্ডিং এ, কিন্তু সেটার লোড কিংবা ফ্লোর আরো দুইটা বাড়াতে হবে, কারণ আমি কি করবো, পুরো বিল্ডিং ভেঙে ফেলে পালাবো? নো, নট নেসেসারি। আপনি ওটাকে রেট্রোফিট করে ওটাকে শক্ত করতে পারেন। আচ্ছা, বিশেষ করে ভার্টিক্যাল কলাম গুলি, ভার্টিক্যাল ওয়াল গুলি যেগুলো লোড বিয়ার করছে আপ টু দ্য ফাউন্ডেশন লেভেল, ফাউন্ডেশন এগুলোকে রেট্রোফিট করা যায়, দেয়ার সিস্টেম। আচ্ছা, তো এই সিস্টেমকে করে যদি দেখা যায় যে করা যায়, এরকম আমরাও করেছি, আমি নিজেও করেছি, আমি একতলা বিল্ডিং কে ছয়তলা বিল্ডিং করেছি, উইচ ইজ ফাইন, একদম অ্যাবসলুটলি নো প্রবলেম। রানা প্লাজার বেলায় আমার জানা মতে যদ্দূর হয়েছিল, বিকজ কমিটির সঙ্গে আমি কথা বলে যেটুকু জানতে পেরেছি, সেটা হচ্ছে যে ডিজাইন ওয়াজ অল রাইট ফর এ ফাইভ স্টোরি বিল্ডিং, কনস্ট্রাকশন ওয়াজ মোরাল লেস অল রাইট, কিন্তু ওই আস্তে আস্তে ওই তারপরে ছয়তলা, সাততলা, আটতলা, ইভেন নয়তলা পর্যন্ত, তারপরে জেনারেটর, জেনারেটর ভাইব্রেশন, এই যে লোড এক্সট্রা গুলি আসছে 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 আসছে, ওই উটের লাস্ট স্ট্র অফ দ্য ক্যামেল, ওইটার মতো করে কিন্তু নিতে পারছে না, আর পারছে না, কিন্তু সবাই দেখতেছে বিল্ডিং তো দাঁড়িয়ে আছে। এই কাজগুলো হয়ে যাচ্ছে। আমি একটা কথা বলছি যে আপনি বিভিন্ন এলাকায় আপনার নিজের কোম্পানির প্রজেক্ট করছেন, গভর্নমেন্টের তো স্বল্প সংখ্যক পরিদর্শক থাকে, তাদের পক্ষে এত সম্ভব না এত গ্রোয়িং ইন্ডাস্ট্রি, আপনি কি মনে করেন যে স্থানীয় সরকার এখানে কাজে লাগানো যেতে পারে এই মনিটরিং? এখানে কিন্তু স্থানীয় সরকারকে রানা প্লাজার কথা যদি বলেন, ওই ভদ্রলোক যিনি ওই উপজেলা প্রকৌশলী, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, উনি কিন্তু বলেছিলেন যে এখানে একটা ডিজাস্টার হতে পারে, এখানে আর মানুষ ঢুকতে দেওয়া উচিত না, এবং ওই ব্র্যাক ব্যাংকে কিন্তু ওই জন্য বন্ধ করে দিয়েছিল পরের দিন, ব্র্যাক ব্যাংকের কিছু মানে মানুষের জীবনের ক্ষতি হয়নি। সো উনি হয়তো অত বড় লেভেলের ইঞ্জিনিয়ার না বলে ওনার কথাটাকে গুরুত্ব না দিয়ে, বাট হি ওয়াজ রাইট, হি ওয়াজ অ্যাবসলিউটলি রাইট। সো দেয়ার আর পিপল আর ইট ডু নট নিড রিয়েলি এ পিএইচডি টু আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক ইঞ্জিনিয়ারিং, যার একটা নলেজ আছে সেই এটাকে অ্যাটলিস্ট ধারণায় আনতে পারে যে কোন ক্র্যাকটা কিংবা কোন ধরনের ডিফ্লেকশন হলে পরে বিল্ডিং ইজ ইন ডেঞ্জার, এবং সেই জিনিসটাই ইন কনসিডারেশনে না এনে ওটাকে উপেক্ষা করে একেবারে সর্ট অফ গায়ের জোরে বিল্ডিং ইউজে চলে গেছে। হয় না অনেক সময় যে আপনি অনেক দোতলা বাস রাস্তায় চলার সময় দেখবেন যে একদিকে কাত হয়ে রয়েছে, এত লোক হয়ে গেছে যে একদিকে কাত পড়ে যাবে, উল্টে যাবে, এরকম একটা অবস্থা। তো আমরা সবসময় বলি কন্ট্রাক্টর আয় আর ওঠা যাবে, আমরা যারা ইউজ করি আর কি, কন্ট্রাক্টর নিয়ে নেয় পড়ে না, ওই যে ফ্যাক্টর অফ সেফটিতে চলছে, কিন্তু বাট কোনো সময় উল্টায় পড়ে যেতে পারে, এরকম ঘটনা যে ঘটে নাই তা না, বিল্ডিং এর ভ্যালু এক্স্যাক্টলি সেম। সো দ্যাটস হোয়াট হ্যাজ হ্যাপেন টু রানা প্লাজা। এবং ওই যে কোরিয়ার কথা একটু আগে বলছিলাম, বিল্ডিং ইন্ডাস্ট্রিতে ডিজাস্টার হলে সবচেয়ে বড়
অসুবিধা হলো যে বিল্ডিং কলাপস করার পরে ভিতরে জীবিত লোক থেকে যায় অনেক, কিন্তু এখন পর্যন্ত দুনিয়ায় কোনো জায়গায় এমন কোন ইকুইপমেন্ট নাই যে আপনি 2 ঘন্টার ভিতরে জাস্ট ওই মাস কংক্রিটকে আপনি লিফট করে একেবারে সহ সঙ্গে সঙ্গে বের করে ফেলতে পারলেন। মেথড আমরাও যা ইউজ করি অন্যরাও একই ইউজ করে, হয়তো তাদের আরো কিছু ইকুইপমেন্ট আছে একটু কম সময় লাগে, কিন্তু একজন মানুষকে এমনি তো বলা যায় 48 ঘন্টার বেশি একজন সাসটেইন করতে পারে না, ম্যাক্সিমাম 72 ঘন্টা কি না খেয়েছে। তো ওই মৃত্যুটা কিন্তু খুবই দুঃখজনক যে আপনি বেঁচে আছে কিন্তু বের করতে পারছেন। সো আমরা দেখেছি এরকম মিডিয়া, আমরা দেখেছি। আর একটা ডিজাস্টার হয় নিরাপদের ব্যাপারে, আমি মানে আমরাও সচেতন হতে যাচ্ছি, রিহ্যাব থেকেও হতে যাচ্ছে এবং এটা হওয়া উচিত, সেটা হলো কনস্ট্রাকশনের সময়। আপনি দেখবেন যে প্রায় টিভি টেলপে দেখা যায় যে অমুক বিল্ডিং এর নির্মাণ কাজের সময় ধসে পড়ে শ্রমিক মারা গেছে। কনস্ট্রাকশনের সময় অনেকগুলি নিরাপদ ব্যবস্থা নেওয়া সত্ত্বেও ওই যে মাইন্ডসেট অব দ্য ওয়ার্কার্স, পড়বোটা কি আছে, আরে এরকম করে আমি গ্রামে কত সাঁকো পার করে অস্থির, সো সেফটি বেল্ট লাগালো না, সো এগুলোকে ইম্পোজ করতে পারলে পরে আপনারা এই মনিটরিং এবং এই যে কোর্স ইমপ্লিমেন্টেশন স্ট্রিক্টলি, এই ব্যাপারে আপনারা কিভাবে অবদান রাখতে পারেন বা এই সংগঠনগুলো কিভাবে পারে? আমি মনে করি যে এটাকে এই সচেতনতাকে আরো যত বেশি ছড়িয়ে দেওয়া যায় সাধারণ মানুষের ভিতরে, সাধারণ ল্যাঙ্গুয়েজ দিয়ে, সাধারণ প্রেজেন্টেশন দিয়ে, ছবির মাধ্যমে থিংস তলি এটা সম্ভব। এবং রিহ্যাব থেকে এটা একটা উদ্যোগও নেওয়া হয়েছে, ইনস্টিটিউট থেকে নেওয়া হয়েছিল, সেখানে বেশি লোকজন যায় না ইনস্টিটিউটের কথা শুনে, ফ্র্যাঙ্কলি স্পিকিং, সেটা গণমাধ্যমের মাধ্যমে আরো অনুষ্ঠান, আরো ভিডিও ক্লিপিং, কি কি এক্স্যাক্টলি করা উচিত এই মাইন্ডসেট যদি আপনি ইয়ে করে দিতে পারেন। আপনাকে একটু আগে বলছিলাম যে একটা ছোট বাচ্চাও কিন্তু অনেক সময় আপনাকে হয়তো বলে যে বাবা বাবা ওইখানে ধোঁয়া উঠছে, আপনি গুরুত্বই দিলেন না, বাট দ্যাট ধোঁয়া ওয়াজ মোস্ট ইম্পর্টেন্ট, ওইটার থেকে হয়তো ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট একটা হয়ে গেছে, ওই যে একটা ফ্যানের বুলটু খুলে গিয়েছিল, কেউ খেয়ালই করে নাই, বাচ্চাটাই খেয়াল করেছিল, তারপর দেখা গেল যে ফ্যানটা বন্ধ করার পরে যে আর একটু হলে পরেই ওই ব্লেডটা খুলে পড়ে একটা অ্যাক্সিডেন্ট হতো। তো এটা কিন্তু একটা ছোটদের সচেতনতা আছে এবং ওই ছোট কাল থেকেই আমাদের ওইটাকে ইম্পোজ করতে পারে যে হ্যাঁ ওদেরও ইয়েটাও কেউ গুরুত্ব দেওয়া উচিত, এই সচেতনতাকে সবাইকে ইনভলভ করতে হবে সেটা ব্যাপার। খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, হয়তো আরো দীর্ঘায়িত হলে ভালো হতো কিন্তু আমাদের সময় শেষ। ইঞ্জিনিয়ার আফার খান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য এবং 71 ভিউয়ার্সদের সাথে কিছু দারুণ বিষয় শেয়ার করার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ক্লিপিং নিয়ে আপনাদের আমরা আগিয়ে আসবো বলে আশা করি। দর্শক, আজকের খুব ইন্টারেস্টিং কিছু বিষয় আমরা প্রয়োজনীয় বিষয় জানলাম ইঞ্জিনিয়ার আফার খানের কাছে, বিশেষ করে রানা প্লাজার দুর্ঘটনা 1 বছর পূর্তির এই সময় আমাদের আরো বেশি উপলব্ধি দরকার যে যেখানে আইন আছে বিধি আছে কিন্তু বাস্তবায়নটা কিভাবে করা দরকার। আমরা আশা করব যে এই বিষয়গুলো হবে এবং সবার ইনভলভমেন্টে এবং সবার সচেতনতায় এই বিষয়গুলো দ্রুত বাস্তবায়ন হবে এবং বাংলাদেশের শিল্প এবং বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নতি এটা টেকসইভাবে এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। এই প্রত্যাশা করে আজকে এখন বিদায় নিচ্ছি, আগামী দিন দেখা হবে নতুন কোনো অতিথি নতুন কোনো বিষয় নিয়ে।